স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে সাথে আছি শম্পা চক্রবর্তী প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম প্রাইম এশিয়ার ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের জামিন লাভ ঢাকা ডাইং এর লভ্যাংশ ঘোষণা নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করার প্রস্তাব সিপিডির তিন কোম্পানির বোর্ড তারিখ ঘোষণা সোনালী লাইফের আইপিও শেয়ার বরাদ্দ আজ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কথা বললেন নগদ এমটি ব্লক মার্কেটে দুইশো একচল্লিশ কোটি টাকা লেনদেন দুদকের সফটওয়্যার কিনতে এজিবির অর্থায়ন জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে জার্মানি শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা কিনা বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় জামিন লাভ করেছেন প্রাইম ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেক ঢাকা মহানগর বিজ্ঞ হাকিম আদালত গতকাল বিকেলে তাকে শর্ত সাপেক্ষে জামিন প্রদান করেন এর আগে গতকাল দুপুরে রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের করা অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় গ্রেফতার হন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক এম এ খালেক পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা জাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডে সমাপ্ত হিসাব বছরের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছে পয়সা আগামী জুলাই দুপুর ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বারোই জুলাই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ দুই সালের আগে নতুন করে কোন বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করার সুপারিশ করেছে পাশাপাশি নতুন করে কুইক রেন্টালের মেয়াদ না বাড়ানো প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমানো ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি গতকাল বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাদ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব প্রস্তাব করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম ময়াজেদ বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি আগামী বাইশে জুন সমতা লেদার কমপ্লেক্স এবং আটাইশে জুন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রক্রিয়া থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রো রাটা ভিত্তিতে আজ বেলা এগারোটায় রাজধানী নিকুঞ্জে ডিএসইর ট্রেনিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেবে কোম্পানিটি দশ টাকা অভিহিত মূল্যে এক কোটি নব্বই লাখ সাধারণ শেয়ার ইস্যু করে বাজার থেকে উনিশ কোটি টাকা উত্তোলন করবে উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ফিক্সড ডিপোজিট বাজারে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করা হবে সব ধরনের আর্থিক সেবা দিতে দুই হাজার বাইশ সালের মধ্যে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভিরে মিশু সম্প্রতি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটি আয়োজিত সিইও টক ওয়েবিনারে তিনি এ আগ্রহের কথা বলেন তার পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরে বলেন আগামী দুই সালের মধ্যে দেশের নাগরিকদের জন্য তিনশো ষাট ডিগ্রি আর্থিক সেবা দিতে ডিজিটাল ব্যাংক করার পরিকল্পনা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে গতকাল ছত্রিশটি কোম্পানির দুইশো একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে কোম্পানিগুলোর এক কোটি আটাশি লাখ পঞ্চান্ন হাজার আটশো ছয়টি শেয়ার আটানব্বই বার হাত বদল হয়েছে যার মোট মূল্য দুইশো একচল্লিশ কোটি ত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা সবচেয়ে বেশি অর্থাৎ একশো চার কোটি উনসত্তর লাখ সাতান্ন হাজার টাকা লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় সর্বোচ্চ ছেষট্টি কোটি বত্রিশ লাখ নিরানব্বই হাজার টাকা ব্রিটিশ আমেরিকান চৌপাকড় এবং তৃতীয় সর্বোচ্চ তেইশ কোটি বিয়াল্লিশ হাজার টাকা লেনদেন হয়েছে ন্যাশনাল ফিডমিলের দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এক কোটি সত্তর লাখ টাকা বাড়তি অনুদান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের অনুষ্ঠিত বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কোটি লাখ টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন সাতান্ন লাখ টাকা বাকি ছয় কোটি আশি লাখ টাকা দেবে এ ডিবি প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড সম্প্রসারিত নতুন প্রকল্পে আজ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে ইতোমধ্যে আংশিক যন্ত্রপাতি স্থাপন করে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন সন্তোষজনক হওয়ায় বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্রকল্পে বছরে আট লাখ চল্লিশ হাজার টন এমএস বিলেজ এবং ছয় লাখ চল্লিশ হাজার টন এমএস রড মিডিয়াম সেকশন প্রোডাকশন উৎপাদন করা সম্ভব উন্নয়ন প্রকল্পে সহায়তার জন্য তিনশো মিলিয়ন ইউরো দিচ্ছে জার্মানি যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার লাখ টাকা গতকাল শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও জার্মান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফার্ন হল এই চুক্তিতে সই করেন উল্লেখ্য উনিশশো সাল থেকে জার্মান সরকার বাংলাদেশকে ঋণ ও অনুদান দিয়ে আসছে বর্তমানে এর পরিমাণ তিন বিলিয়ন ইউরো ছাড়িয়েছে সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রাইম এশিয়ার ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের জামিন লাভ ঢাকা ডাইং এর লভ্যাংশ ঘোষণা নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করার প্রস্তাব সিপিডির তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা সোনালি লাইফের আইপিও শেয়ার বরাদ্দ আজ ব্যাংক প্রতিষ্ঠার কথা বললেন নগদ ব্লক মার্কেটে কোটি টাকা দুদকে সফটওয়্যার কিনতে এজিবির বাড়তি অর্থায়ন জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে জার্মানি বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন ফেসবুক স্ল্যাশ বিবিএ টিভি এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবিএ টিভি ডট নিউজ